মনে করেন যে যারা এখন ডিঅ্যাকশন দিচ্ছে যেমন রাহেন রাফি রাহেন রাফির কাজ এখন হয়নি আমার সাথে কাজ হয়নি বাট ওনার কাজ আমার কাছে খুব ভালো লেগেছে এখন মনে করেন মোতাহলেব হোসেন যখন ছড়ি বানাইতো আমি এত ফোন দিতাম তাকে আমি বলতাম ফাইনালি সে যখন নাকি আমি আমি আমার রিলেটিভ হয়ে গেল আমার শ্বশুরবাড়ির দিকে আমি তাকে আঙ্কেল বলে রাখতাম আঙ্কেল নেক্সট গল্পে কি আমি আসি নাকি এ ভাই বলি হ্যাঁ আমার কিন্তু আমার আমি কিন্তু থাকব কিন্তু আরে তুমি তো আছো এই যে অধিকার যাদের সঙ্গে অধিকারটা তৈরি হয়ে যায় তখন এখন মনে করেন আমি আপনার সাথে একটা কাজ করলাম সুসম্পর্ক আছে কিন্তু এখন এখন মনে করেন যে আমি সেকেন্ড ছবিতে বললাম ভাই আমার একটু রাইখেন এটা শুনতেও জানি কেমন লাগে অনেক ভালো ছেলে অভিনেতা হিসাবে যেরকম ভালো একজন মানুষ হিসাবে অনেক ভালো তবে ও যে তলে তলে এরকম রাজনীতি দিয়ে সামনে এগিয়ে গেছে এটা জানতাম না জানতেন না এটা এটা আমি আমার ছিল না মানে হয়েছে কি রাজনীতিটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি এখন মনে করেন আমি আপনার দল করব তো আমি ওনার শত্রু হয়ে যাবো ওনার দল করব তো আপনার শত্রু হয়ে যাবো এই জিনিসগুলো যখন চেঞ্জ হবে তখন হয়তো হবে এটা যে আমি এখনো যে হাল ছেড়ে দিছি তা না কারণ আমার অভিনয়ে যেরকম এখনো অতৃপ্তি আছে ভালো ক্যারেক্টার পাওয়ার এবং যদি অভিনয় করে যাই মিথুরক পন্ত যদি অভিনয় অভিনয় করতে থাকি अवार्ड আমার পিছে দৌড়াবে অবশ্যই আপনার অভিনয় প্রসঙ্গে আসি এখন অনেক অভিনেতা অভিনেত্রীরা ওটিটিতে তে বা তরুণ নির্মাতাদের কাজ করছেন আপনার সাথে কি যোগাযোগের একটা গ্যাপ আছে আমি দুটো কাজ করলাম একটা অঞ্জন আইসের দুটো কাজ করেছি একটা হলো ডি তাইব ভাই তার প্রোডাকশনের কিশোরী নামে একটি ওয়েব ফিল্ম আচ্ছা এটার কাজ করলাম আর একটা দশনা পূর্ণ পর্বের একটা এটিএন বাংলার একটি এটা রেগুলার আপনি হ্যাঁ এটা অন্য মাধ্যমে কাজটা কর করতেছি আমি হ্যাঁ কেমন বোধ হচ্ছে দীর্ঘদিন চলচ্চিত্রে আসলে অভিনেতা ছোট পর্দায় বলেন বড় পর্দায় বলেন অভিনেতা সব অভিনয় বাট এইখানে কাজ করে আমি এখন নতুন না আমি আরো আগে থেকে হ্যাঁ আমি অনেক ছবি অনেক নাটকে অভিনয় করেছি অনেক সিরিয়ালে অভিনয় করেছি টেলিফিল্মে অভিনয় করেছি এখন নতুনদের ভেতরে যাদের কাজ করেননি কাদের কাজ করতে চান বা আপনি তার কাজ করে অ্যাপ্রিশিয়েট করেন ফিল্মে ফিল্মে তে বিভিন্ন সেক্টরে আছে মনে করেন যে যারা এখন ডিরেকশন দিচ্ছে যেমন রাহেন রাফি রাহেন রাফি কাজ এখন হয়নি আমার সাথে কাজ হয়নি বাট ওনার কাজ আমার কাছে খুব ভালো লেগেছে আমি তার লাস্ট ছবিটা দেখেছি আচ্ছা এর আগেও যাদের আরেকটা ছবি করেছিল মাহি আর ইয়াকে নিয়ে ওই ছবিটাও ভালো হয়েছে আচ্ছা অনেকেই আছে অনেক নতুন যারা আছে অবশ্যই আমি যেহেতু একটা শিল্পী আমি নতুনদের সঙ্গে গ্যাপ তৈরি হ্যাঁ এটা হয় গ্যাপ পূরণ হয়ে যায় আর কি অভিনয় আমি বললাম না যে যদি আমাকে প্রয়োজন মনে করে বা যদি একটা ক্যারেক্টার দেখে যদি একটা গল্পে যখন একটা ক্যারেক্টার তারা ই করে তৈরি করে এখন মনে করেন যে আমাকে যদি প্রয়োজন মনে করে তারা অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করবে আচ্ছা আচ্ছা কিন্তু কেউ কেউ বলেন যে বেশ কয়েকজন নির্মাতাকে অনেকে ফোন করে ক্যারেক্টার চায় বা চাওয়াটা তো না আমি তো কাজ চাইছি সেটাই পারে মানে মনে করেন না বলতে না সে এখন মনে করেন যে হয়তো এটা রিলেশনের উপর নির্ভর করে এখন মনে করেন মোতালে বসেন যখন ছবি তো আমি তো ফোন দিতাম তাকে আমি বলতাম ফাইনালি সে যখন নাকি আমি আমি আমার রিলেটিভ হয়ে গেল আমার শ্বশুরবাড়ির দিকে আমি তাকে আঙ্কেল বলে রাখতাম আঙ্কেল নেক্সট গল্পে কি আমি আসি নাকি হ্যাঁ আমার কিন্তু আমার আমি কিন্তু থাকবো কিন্তু হ্যাঁ তুমি তো আছো আচ্ছা ঠিক আছে বা আবিদ হাসান বাদল বাদল ভাই নেক্সট ছবি কি এই আমি থাকবো না এই যে অধিকার যাদের সঙ্গে অধিকারটা তৈরি হয়ে যায় তখন এখন মনে করেন আমি আপনার সাথে একটা কাজ করলাম সুসম্পর্ক আছে কিন্তু এখন এখন মনে করেন যে আমি সেকেন্ড ছবিতে বললাম ভাই আমার একটু রাইখেন এটা শুনতেও জানি কেমন লাগে আচ্ছা মানে ওই ইগোটা কাজ করে শিল্পীর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস মনে করি যে চেয়ে নেওয়ার চাইতে যদি কেউ আমাকে প্রয়োজনে নেয় তাহলে সেটার মূল্যটা বেশি থাকে অবশ্যই সেই জায়গাটা খুবই যোগ্য কিন্তু তরুণদের ভিতরে যেটা দেখা যায় এক ধরনের গ্যাপ তৈরি আপনি কি মনে করবেন আপনাকে কিভাবে রিসিভ করবে তবে আমি মনে করি তরুণদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি তো অবশ্যই সবার সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দে বোধ করি সেটা সিনিয়র হোক জুনিয়র হোক কেউ যদি এরকম মনে করে যে অমিতকে নিয়ে কি আমি কাজ করতে পারবো কিনা সে কি টাইমলি কাজ করবে কিনা আমি শুধু তাদের উদ্দেশ্যে একটাই বলবো একবার নিয়ে দেখেন না রাইট তাহলে আপনি সেইভাবে আকুলতা রয়েছে আপনি কাজ করে যেতে চান রাইট অমিত ভাই আপনার সাথে যখন আপনি সময়সময়িক ব্যাপারটা যে বা বলি রিয়াজ বলি ফিদদোস বলি ওমরসানি বলি সম্পর্কগুলো কেমন ঠিকঠাক আছে এখনো আছে এখনো খোঁজ নেই আমি খোঁজ না আমি নেওয়ার চেষ্টা করি আর কি যেমন আমি ওরে না নিল অরব যে নেয় না তা না নেয় অনেকেই নেয় যেমন আমি অকেশনালি বা বাপ্পার জন্মদিন হইলে ফোন দেখি বাপ্পা হ্যাপি বার্থডে কত আঠারো না উনিশ হইল দুষ্ট আমি করি চেষ্টা করি কারণ এত দিন আমরা একসঙ্গে কাজ করেছি এখন কাজ হয়তো একসঙ্গে করছি না বাট ফিল করি মিস করি অনেক তো এর মধ্যে আপনাদের একজন কলিগ এখন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলেন কেমন ভালো এটা ফেরদৌস অনেক ভালো ছেলে অভিনেতা হিসাবে যেরকম ভালো একজন মানুষ হিসাবে অনেক ভালো আচ্ছা তবে ও যে তলে তলে এরকম রাজনীতি দিয়ে সামনে এগিয়ে গেছে এটা জানতাম না জানতেন না এটা এটা আমি আমার জানা ছিল না আসলে আচ্ছা আচ্ছা কারণ আমি জানতাম যে ও অভিনয় নিয়ে ব্যস্ত আর অভিনয় পাগল ছেলে এর মধ্যে যে রাজনীতিতে তার এতটা উত্থান এই জিনিসটা আমার একটু আসলে আমার ব্রেনে কম ছিল বাট এবার নির্বাচনে সেটা দেখলাম খুব ভালো আর আমি আশা করছি যে ফেদ্দোসের দ্বারা আমাদের চলচ্চিত্রের এবং বিশেষ করে শিল্পী সমিতির উপকৃত হবে আমার বিশ্বাস অবশ্যই চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রের মানুষ আপনিও টাঙ্গালে সাদা পোস্টারে আপনার থাকার কথা ছিল আসলে এইটা এটা একটা এক্সট্রা একটা ই মানে যোগ্যতা থাকতে হয় আমার বোধ রাজনীতিতে সেই যোগ্যতাটা এখনো তৈরি হয়নি কিন্তু এরকম শোনা যাচ্ছিল না এটা 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 আসলে না আমি অভিনয় পাগল ছেলে আমি এখন অভিনয় নিয়ে থাকতে চাই এটা নিয়ে ভাবার চিন্তা ভাবনা এখন আর করি না আর কি কারণ মানে এক সময় করতেন এখন সেটা বাদ দিয়েছে মানে হইছে কি রাজনীতিটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি এখন মনে করেন আমি আপর দল করব তো আমি ওনার শত্রু হয়ে যাব ওনার দল করব তো আপনার শত্রু হয়ে যাব এই জিনিসগুলো যখন চেঞ্জ হবে তখন হয়তো চিন্তা ভাবনা করব কারণ আমার কিছু আত্মীয় আমার আমার ফ্যামিলির অনেকেই এমপি বা মন্ত্রী ছিলেন যেমন খন্দকার আছে জমান উনি আওয়ামী লীগের ভোaporeর এমপি ছিলেন টাঙ্গালের মহিলা এমপি ছিলেন আমার রাজনীতি পরিবারের লোকজন আছে অনেক আগে যখন ছোট ছিলাম তখন অনেকেই দেখতাম তারা হইলে তারা খুশি হইতো রাজবন্দী আচ্ছা কোন একটা ই হইলেই মনে করতো যাহার দুই দিন তারে ফুলের মালা দিয়ে নিয়ে আসবে জেলের তালা ভেঙেছি ভাইকে এনেছি এরকম একটা জিনিস থাকতো আর কি কিন্তু এখনকার রাজনীতির মধ্যে কেমন একটা অস্থিরতা এবং অনেক মেধা দরকার যে মেধাটা আমার নাই আমি অভিনেতা আমি নেতা হতে চাই না এখন আমি অভিনেতা অভিনেতা হিসাবে থাকতে চাই সবার ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই আর কি রাইট নায়কদের কথা শুনে নায়িকাদের প্রসঙ্গে আসি আপনার সমসাময়িক পপি কোথায় আছে আমরা কেউ জানি না আপনারা হয়তো জানেন মৌসুমি দীর্ঘদিন ধরে আমেরিকায় রয়েছেন এবং মৌসুমির কাজকর্ম এখন অনেক দিন ধরেই আসলে আমরা খুব বেশি পাই না যেসব কাজ পাই সেগুলো সিগনিফিকেন্ট না শাবনুর মাঝে খুব আসলেন দুটি ছবি নিয়ে বেশ কিছু আলোচনা হলো হঠাৎ করে চলে গেলেন পালা হলো যে ছবির শিডিউল টিডিউল ফাঁসায় নাকি চলে গেছে না ভুল ধারণা ভুল ধারণা সেটাই আবার একটা স্টেটমেন্ট এটা পরিকল্পনা হচ্ছে তারা হয়তো টাইমলি শিডিউল দিলে সব চলে আসবে আমার যতক্ষণ শুনছি আমি তো সিনিয়র নায়িকারা কি আদৌ কি ফিরতে পারে ও যে বললাম না যে আসলে আমরা যারা সিনিয়র বা আমাদের লেভেলে যারা আছে আমাদেরকে টাইমলি ঠিক মতো কাজে লাগানোর জন্যই এটা হয়েছে এর মধ্যে মোস্তাফিজুর রহমান মানিক বলছেন স্টেটমেন্ট দিলেন যে শাবনুরের এই ফেরেটা এই দুটি ছবি করা নিজের পায়ে নিজে কোরাল মারার মতো এটা এখন উনি ডিরেক্টর উনি একজন সম্মানিত ডিরেক্টর উনি ওনার পয়েন্ট ভিউ থেকে বলেছে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই আপনার দীর্ঘদিনের কলিগ শাবনুর আপনি কি মনে করেন এই দুটো ছবি ঠিক ডিসিশন ছিল এই সময় এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কারণ এখন যারা ছবি বানাচ্ছে তাকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছে তারা ভালো দেখেই হয়তো চেয়েছে এখন আরেকজন ডিরেক্টর বলছে যে এইটা দিয়ে আসাটা ঠিক হয়নি আর অন্যরা দিয়ে আসলো তাহলে আপনি নেন তাহলে তাকে আপনি শুরু করেন একজন তো শুরু করছে আপনি প্রোডিউসার হলে শাবনুরকে নিয়ে এখন কাজ করতেন আমি প্রোডিউসার হলে শাবনুর হ্যাঁ অবশ্যই আমি তো আমি তো স্বপ্ন দেখি যে আমি আলমগীর ভাই জসিম ভাই ওনাদের চরিত্রটা আমি করতেছি সামানা ম্যাডামের বা ববিতা ম্যাডামের চরিত্রগুলো ওরা করছে পপি করতেছে সামনে করতেছে মৌসুমী করতেছে পাশাপাশি আমাদের নিউজ জেনারেশনে যারা নায়ক নায়িকা আছে আমরা যে ক্যারেক্টারগুলো করেছি ওরা করছে এইভাবে কিন্তু সামনের দিকে চলচ্চিত্রগুলো এগিয়েছে না দীর্ঘ যাত্রা আড়াইশোর ওপরে ছবি করেছেন জাতীয় স্বীকৃতি বা স্বীকৃতির জায়গায় সেইভাবেই আছে মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন করা গণমাধ্যম আপনাকে নিয়ে ওইভাবে তুলেই ধরেনি যতটা প্রিভিলেজ পেয়েছে রিয়াজ ফিরদৌস খুবই অথেন্টিক জায়গা থেকে আমি খুব বললি বলতে চাই ওরা জানি ঠিক বলেছেন তো এ জায়গায় এইসবগুলো আক্ষেপ লাগে না আপনার একটা এই আমি মনে করি যে আমি যা পেয়েছি আমি আল্লার কাছে বিনয় স্বীকার করছেন আমি আমি এটাই খুশি আর মনে করেন যে আমার আড়াইশো তিনশো ছবি রিলিজ হয়েছে এর মধ্যে কি একটি ছবিও নাই যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি তিনটা ছবির নাম বলেন যে তিনটাতে আপনি ন্যাশনাল পেতে পারতেন যদি পজিটিভ ক্যারেক্টার বলি হিরো হিসাবে যদি বলি তাহলে আমি মনে করি যে জ্যোতিতে আমার পাওয়া উচিত ছিল হাই হ্যাঁ জ্যোতিতে আমার পাওয়া উচিত ছিল তারপর আপনার শেষ ঠিকানা উজান ভাটি সুতার মালা তারপর ভালোবাসার ঘর এরকম অনেক ছবি আছে বিদ্রোহী প্রেমিক পাওয়ার মতো ছিল নেগেটিভ রোল যদি বলি রক্ত রক্ত ছবিতে আমার পাওয়ার উচিত ছিল তারপরে শাহ এরকম অনেক ছবি আছে বাট আমার সব জায়গায় এতগুলো মিস অনেক জনপ্রিয় ছবি করেছেন আপনার যদি আমি একাধিকবার বিদ্রোহী প্রেমিক দেখেছি একাধিকবার তার মানে আপনি জুরি জুরি বোর্ডের খুব বেশি কাছের বা খুব বেশি ভালোবাসার লোক ছিলেন না নাকি আমি এটা বলতে পারবো না ওনারা অনেক জ্ঞানী লোক হয়তো বা আমার অভিনয় তার তাদের পছন্দ হয় নাই আমার ক্যারেক্টারে তা হয়তো ক্যারেক্টারের সঙ্গে আমার অভিনয় তাদেরকে হৃদয় স্পর্শ করে নাই এই জন্য হতে পারে তবে হ্যাঁ আমি আমার এই লাইফে আমি একটা ভালো অ্যাওয়ার্ড পেয়েছি সেটা হচ্ছে বাসুশাস্ত্র অ্যাওয়ার্ড এটা আমি একটা মূল্যবান একটা অ্যাওয়ার্ড আমি মনে করি আমার জীবনে আচ্ছা আচ্ছা আমি ভালোবাসা রঙের জন্য দেওয়া হয়েছিল নেগেটিভ ভালোবাসা রঙের এবং ই এবং সেটা অবশ্যই আপনার সেটা তবে এটা যে আমি এখনও যে হাল ছেড়ে দিয়েছি তা না কারণ আমার অভিনয়ে যেরকম এখনো অতৃপ্তি আছে ভালো ক্যারেক্টার পাওয়ার এবং যদি অভিনয় করে যাই মৃত্যুর পন্ত যদি অভিনয় অভিনয় করতে থাকি আমার পিছে দৌড়াবে অসুবিধা কি অবশ্যই কিন্তু ধরেন একটা সময় আপনি তুমুল ব্যস্ত হিসেবে কাজ করে গেছেন এবং খুব ভালো ভালো বান্ডিল অফ ওয়ার্ক আপনার হয়ে গেছে সেগুলি যখন মিস হয়ে যায় তখন তো একটা আক্ষেপ লাগারই কথা যে হান্ড্রেড পার্সেন্ট ওই সময়টা তো আর আমি ফিরে পাবো না ফিরে পাবো না হ্যাঁ এবং ওই সময়ের স্বীকৃতি তো ওই সময় দেওয়া ওই সময় দেওয়া হ্যাঁ তার মানে কেউ কেউ এই ট্রেনটা মিস করে ফেলে বা মিস হয়ে যায় অন্য অনেকের কারণে আপনার স্বীকৃতিটা হয়তো অন্য কারো ঘরে হয়তোবা হ্যাঁ অনেকেই হতে পারে আহ ওই যে বললাম না যে হয়তোবা আমি তাদের নজরে পড়ি নাই আমার আমার অভিনয় তাদেরকে হৃদয়ে স্পর্শ করে নেই